ওয়েলকাম ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা যে কোনো গাড়ির নাম্বার প্লেট দেখে কিভাবে বুঝবেন যে গাড়িটি কোন জেলার অন্তর্ভুক্ত। তো এটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটি আরটিও অফিস, মানে আরটিও মানে হচ্ছে রিজিওন ট্রান্সপোর্ট অফিস, তো এই অফিস মানে প্রত্যেকটা অফিসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মানে কোড থাকে। WB01 থেকে WB96 পর্যন্ত নাম্বার রয়েছে। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলার কত কোড নাম্বার, মানে গাড়ির যে কোনো গাড়ির নাম্বার প্লেট দেখে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে গাড়িটি কোন জেলার। তো অনেকেই দেখবেন তর্ক বিতর্ক করে যে গাড়ি নাম্বার প্লেট দেখার পর বলে এই গাড়িটি বীরভূম জেলার, কেউ বলে বর্ধমান জেলার, আবার কেউ বলে মালদা, কেউ বলে কোচবিহার, কেউ বলে দার্জিলিং। তো আজকের এই ভিডিওর পর থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিও থেকে কিন্তু আপনারা যেটা জানতে পারবেন খুব সহজে, কিন্তু আপনারা সবাইকে দেখিয়েও দিতে পারবেন যে গাড়িটি কিন্তু মানে কোন জেলার, তো কোন আরটিও অফিসের গাড়িটি অন্তর্ভুক্ত, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আমি আছি আপনাদের সঙ্গে এসকে নয়ন, আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার চ্যানেল। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। মানে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং নিচেতে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বাটন লেখা রয়েছে, সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাজিয়ে নোটিফিকেশানটি অল করে দেবেন। এবং নিচেতে আপনারা কমেন্ট অপশন পেয়ে যাবেন, সেখানে গুড ভিডিও কিংবা নাইস ভিডিও লিখে দেবেন। B01 ও WB07 হলো কলকাতার নম্বর, WB08 হলো সল্ট লেকের নম্বর, WB11 ও WB12 হলো হাওড়ার নম্বর, WB13 এবং WB14 হলো উলুবেড়িয়ার নম্বর, WB15 এবং WB17 হলো হুগলির নম্বর, WB18 হলো চন্দননগর নম্বর, WB19 ও WB22 হলো আলিপুর সাউথ চব্বিশ পরগনার নম্বর, WB23 ও WB24 হলো ব্ল্যাকপুরের নম্বর, WB25 ও WB26 হলো ব্রাসাতের নম্বর, WB29 ও WB30 তমলুকের নম্বর, WB31 ও WB32 হলো কোয়েন্টাই নম্বর, WB33 ও WB34 হলো মেদিনীপুরের নম্বর, WB37 ও WB38 ও WB44 হলো আসানসোলের নম্বর, WB39 ও WB40 হলো দুর্গাপুরের নম্বর, WB41 ও WB42 হলো বর্ধমানের নম্বর, WB43 হলো কালনা নম্বর, WB47 ও WB48 হলো বোলপুরের নম্বর, WB51 ও WB52 হলো নদিয়ার নম্বর, WB53 ও WB54 হলো বীরভূমের নম্বর, WB55 ও WB56 হলো পুরুলিয়া নম্বর, WB57 ও WB58 হলো মুর্শিদাবাদের নম্বর, WB59 ও WB60 হলো রায়গঞ্জ নম্বর, WB61 ও WB62 হলো বালুরঘাটের নম্বর, WB63 ও WB64 হলো কোচবিহারের নম্বর, WB65 ও WB66 হলো মালদার নম্বর, WB67 ও WB68 হলো বাঁকুড়ার নম্বর, WB69 ও WB70 হলো আলিপুরদুয়ারের নম্বর, WB71 ও WB72 হলো জলপাইগুড়ির নম্বর, WB73 ও WB74 হলো শিলিগুড়ির নম্বর, WB76 ও WB77 হলো দার্জিলিংয়ের নম্বর, WB78 ও WB79 হলো কালিম্পংয়ের নম্বর, WB82 হলো রঘুনাথপুরের নম্বর, WB89 ও WB90 হলো কল্যাণীর নম্বর, WB91 ও WB92 হলো ইসলামপুরের নম্বর, WB94 হলো জঙ্গিপুরের নম্বর, WB96 হলো বাড়াইপুরের নম্বর। তো ফ্রেন্ড, এইগুলো সবই হলো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নাম্বার প্লেটের কোড। তো ফ্রেন্ড, এই ভিডিওটি দেখে আপনাদের যদি 1% হলে উপকৃত আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অল রাখবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। টাটা, বাই বাই।